عيد ميلاد النبي عيد ميلاد النبي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

মাহে রবিউল الاول আশিকদের একটি আনন্দের মাস হচ্ছে মাহে রবিউল الاول নবী کریم sallallahu taala alaihi walihi wasallam এর আগমনের মাস হচ্ছে মাহে রবিউল الاول এই মাসকে কেন্দ্র করে এই সকল কিছুর আয়োজন जी है नबी पाक sallallahu taala alaihi wali wasallam এর আগমণকে কেন্দ্র করেই কিন্তু সবকিছু এই আলোক উজ্জ্বল পৃথিবী এই নক্ষত্র চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু আলোকসজ্জা যে করা হয়েছে সে নবী সাল্লি ওয়াসাল্লাম এর জন্যই আমার আকা আলা হজরত কত সুন্দর বলে না ও যো না থে তো কুছ না থা জো না হো তো কুছ না হো জান হে ও জাহান কি জান হে তো জাহান হে। হবি পাক তা ত আলিহি আলী আসলাম যখন ছিলেন না কিছুই ছিল না যখন আসলেন সব কিছু আসলো নবী পাক সাল্লাহ তাইল আলিহি আলী ওয়াসলাম হলেন এই জাহানের প্রাণ প্রাণ আছে বিদায় জাহান দেখা যাচ্ছে নবী ওসাল্লাম আছেন বিদায় এই পৃথিবী রয়েছে যখন কেমন সংগঠিত হবে সর্বপ্রথম এই জাহানের যিনি প্রাণ তাকে উঠিয়ে নেওয়া হবে এর পরেই ক্যামত সংগঠিত হবে তো নবী পাক সাল্লু তাই আলিহি আলী আসসাল্লামের আগমনের মাস আসুন একটি দুরুদে পাক এর ফজিলত আপনাদেরকে বলবো যা পাঠ করলে রহমতের সত্তরটি দরজা খুলে দেয়া হয় এ মাস তো হচ্ছে নবী পাল্লাহ আলি আসসালামের প্রতি দূরত পরে রহমতের দরজা রহমতের দ্বার যেন আমাদের জন্য খুলে যায় বরকত যেন আমাদের ঘরে ঢেয়ে আসে রহমত যেন অবতীর্ণ হয় আসুন না দুরুদে পাক এর মাত্রাকে আমরা বাড়িয়ে দিই এখন যে দুরুদে পাক আমি আপনাদেরকে পাঠ করাবো তার ফজিলত হচ্ছে পাঠকারীর জন্য সত্তরটি রহমতের দরজা খুলে দেওয়া হয় আর দুরুদে পাক হচ্ছে আসুন আমার পড়ি আলা আলোহাম্মদ সাল্লো আল্লাহ হাবিব আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যদি সম্ভব হয় তাহলে এই দুরুদে পাক সর্বসময় পড়তে থাকুন সাল্লাল্লাহু আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আল্লাহ মুহাম্মদ ইনশাল্লাহ অসংখ্য রহমতের দ্বার খুলে দেওয়া হবে ইনশা আল্লাহ রজল নবিয়ে পাক সাল্লাহ তলিহি আলি ওয়াসাল্লাম এর আগমনকে কেন্দ্র করে মাদানী চ্যানেল বিভিন্ন অনুষ্ঠান নিয়ে এসেছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মোজেজা এই অনুষ্ঠানে আর এই পর্বে আমরা মোজেজা সম্পর্কে আরও কিছু শুনব জানার অনেক কিছু রয়েছে অনেক কিছু বুঝার রয়েছে আমরা জানবো বুঝব এবং ইনশা আল্লাহ এটি সময় স্মরণও রাখব মোজেজা সম্পর্কে গত পর্বে আমরা এর সংজ্ঞা শুনেছিলাম যে নবতের ঘোষণার পর এমন অলৌকিক বিষয় প্রকাশ পায় যা সাধারণ ও চিরাচরিত্র নিয়মের ব্যতিক্রম সেটাকে মজেজা বলে আর নবতের ঘোষণার পূর্বে যদি হয় তাহলে সেটিকে ইরহাস বলা হয় এখানে একটি আকিদার বিষয় রয়েছে নবত ঘোষণার পরে নবত ঘোষণার পূর্বে মনে রাখবেন সকল নবী আলিহিম সালামকে আল্লাহ তবরকাল নবুয়ত দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন হ্যাঁ যখন আল্লাহ তবারকা তালার হুকুম হয়েছে তারা নবতের ঘোষণা করেছেন অনেকে মাজ আল্লাহ এটি বলে থাকে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম চল্লিশ বছর পরে নবী হয়েছেন এরকম আকিদা বিশুদ্ধ নয় আকিদা সঠিক এটি নবী পাক সাল্লাহ তাইল আলিহি আলী আস্লাম নবুয়ত নিয়েই পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ তবারক বতায়লা নবী পাক সাল্ল্লাহ তায়ল আলহি আলী কে নবী বানিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন হ্যাঁ চল্লিশ বছর পরে নবী পাক সাল্লাহ আলী ওয়া নবুয়তের ঘোষণা করেছেন তো এটি আকিদা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক আকিদা এই আকিদাই আমাদের রাখা উচিত তো তিন প্রকার একটি হচ্ছে আবশ্যকীয় মজেজা যেমন শরীর মোবারক থেকে সুগন্ধিযুক্ত ঘাম বের হওয়া যা নবী পাক সাল্লা তাই আলহি আলি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে সুগন্ধিযুক্ত ঘাম বের হতো আমাদের গায়ে ঘাম বের হয় পাশের লোকে নাকে কাপড় রেখে নেয় নবী এ পাক সাল্লা তাই ওসালাম এর ঘাম মুবারককে সাহাবা ইকরাম আলী মরিদান আশিকগণ তারা বোতলে ভরতেন অন্যান্যদেরকে তারা গিফট হিসেবে উপহার হিসেবে তারা প্রদান করতেন ইনশাল্লাহ কোনো এক পর্বে শুধু ঘাম মুবারক নিয়েই আলোচনা হবে শুধু সাময়িকভাবে কিছু হিংস অর্থাৎ সারমর্ম বলে দেওয়া হচ্ছে তো আবশ্যকীয় একটি হচ্ছে মজেজা দ্বিতীয় নম্বর হচ্ছে সাময়িক মজেজার ক্ষমতা সাময়িকভাবে ক্ষমতা দেয়া হল মজেজার সেটি হচ্ছে লাঠি সাপ হয়ে যাওয়া যেমন মূসা আলী সলাতু সালামকে আল্লাহ তাবারাকাল এই মজেজা দান করলেন যা সাময়িক ছিল কিছুক্ষণের জন্য তারপরে হচ্ছে সাময়িক অনিচ্ছাকৃত মজেজা যেমন কোরআনুল করিমের আয়াতের অবতীর্ণ হওয়া আয়াতে মোবারকা কোরআন তো কেমন পর্যন্ত থাকবে আয়াতে মোবারকা যে অবতীর্ণ হল মজেজার মাধ্যমে সত্য ও মিথ্যা নবীর মধ্যে পার্থক্য হয় এই জন্য মিথ্যা নবুয়তের দাবিদার মোজেজা দেখাতে পারে না যারা মিথ্যা নবুয়তের দাবিদার তারা মোজেজা দেখাতে পারে না সত্য যারা নবুতের দাবিদার তারাই কিন্তু মজেজা দেখাতে পারে আর এই মজেজা তাদের জন্য হচ্ছে দলিল বর্তমানে কেউ যদি নবুয়তের দাবি করে মনে রাখবেন এটি আকিদা হচ্ছে বর্তমানে কেউ যদি নবুয়তের দাবি করে তাহলে তার থেকে কেউ যদি মোজেজা দেখতে চায় তাহলে যে দেখতে চেয়েছে সেও কাফির হয়ে যাবে কেন আমাদের প্রিয় আঁকা সাল্ল্লাহ তাল আলী আলী ওস্লাম হচ্ছেন খাতমন্নীন নবী এ পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না তো নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম এর যারাই নবতের দাবি করবে তারা নিঃসন্দেহে মিথ্যুক তারা নিঃসন্দেহে মিথ্যাবাদী তারা নিঃসন্দেহে ভণ্ড তো এখন তারা যেহেতু মিথ্যাবাদী প্রকাশ পাচ্ছে ভণ্ড প্রকাশ পাচ্ছে এর পরেও কেউ যদি মজেজা তাদের থেকে তলব করে তাহলে শরীয়তের বিধান তার উপরও লাগু হবে যেহেতু তার খতমে নবুয়তের প্রতি সঠিক আকিদা নেই তো এই বিষয়ে আমাদের অনেক সজাগ থাকা উচিত নবী পাক সাল্লু তাই আলিহি ওসাল্লাম তিনি হলেন শেষ নবী

ওয়াকান আল্লাহ হুবিকুল্লিশাহি ইন আলী মা ইমানের অনুবাদ মোহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন হা আল্লাহ রসুল এবং সমস্ত নবীর মধ্যে সর্বশেষ আর আল্লাহ কিছু জানেন তো আল্লাহ তাবারক ও তালা তার হাবিব সাল্লাহ তলিহিসাল্লাম সম্পর্কে বলে দিয়েছেন তিনি হলেন সর্বশেষ নবী আসুন আমির দামাত দাম আলিয়া তিনি নবী পাক সাল্লাহ তাই আলহি আলী ওসাল্লাম যে শেষ নবী এই প্রসঙ্গে তিনি কিছু স্লোগান আমাদেরকে দিয়েছেন যা আমাদের এই আকিদা থাকা অত্যন্ত জরুরি মোহাম্মদে মুস্তাফা সব নবীদের শেষ নবী আহমদে মুজতবা সব নবীদের শেষ নবী মা আমিনার দুলাল সব নবীদের শেষ নবী নবীদের শেষ নবী কিবরিয়া সব নবীদের শেষ নবী শুলা সব নবীদের শেষ নবী সাহাবীদের আকিদা সব নবীদের শেষ নবী আহলে বেতের আকিদা সব নবীদের শেষ নবী আওলিয়াদের আকিদা সব নবীদের শেষ নবী আত্মারেরও আকিদা সব নবীদের শেষ নবী আমাদেরও আকিদা সব নবীদের শেষ নবী তো নবী পাক সাল্লাল্লাহু তলিহি আলী ওয়াসাল্লাম সব নবীদের শেষ নবী এটি হচ্ছে আকিদা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক আকিদা বর্তমানে কেউ যদি নবী হওয়ার যদি দাবি করে তাহলে নিঃসন্দেহে তারা মিথ্যুক তারা ভন্ড। যেহেতু নবী পাক সাল্লাহ তাল আলিহি আলী সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ বিদায় আল্লাহ তবারক তালা হুজুর সাল্লাহ তাল আলিহি আলী সাল্লামকে সমস্ত নবীদের মজজা দান করেছেন নবী পাক সাল্লাহ তাল আলিহি আলী সাল্লামকে আল্লাহ তবারক তালা একটি মজেজা দেননি শত মজেজা দেননি যত অম্বিআই কেরাম আলিম সাল্লা পৃথিবীর বুকে এসেছেন তাদের সমষ্টিগত এর চাইতেও বেশি নবী পাক সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ তালা মজেজা দান করেছেন হুজুর সাল্লাহ তাল আলী আলী আসাল্লামের মজেজা দুই প্রকার সত্তাগত মজেজা নবী পাক সাল্লাহ তাল আলী আলী আসাল্লামের মুবারক সত্তার জাহির বাতিন পরিপূর্ণ মোজেজাই পরিপূর্ণ ছিল নবিয়ে পাক সাল্লাহ তলিহি আলী সাল্লামের মুয়ে মুবারক অর্থাৎ দারি মুবারকের মোজেজাও প্রকাশ পেয়েছে যেমন হজরত সৈদনা খালি বিন ওলিদ রদি আল্লাহ তাহ এ টুপিতে হুজুর সাল্লাহ আলী সাল্লামের দারি মুবারকের চুল ছিল বিদায় তিনি সবসময় শত্রুর উপর বিজয় লাভ করতেন একটি যুদ্ধের মধ্যে খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ হতে এর মাথা মুবারক থেকে টুপি মুবারক খুলে যাওয়াতে আর খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ হতে তিনি শত্রুর দিকে না তাকিয়ে বরং তিনি টুপিকে খোঁজার জন্য এবং টুপি পরার জন্য ব্যস্ত ছিলেন পরিশেষে তিনি টুপি খুঁজে পেলেন এবং টুপি মাথায় রাখলেন এরপরে যুদ্ধের ময়দানে আবার তিনি নেমে পড়লেন এবং সেই যুদ্ধ তিনি বিজয় লাভ করলেন তো নবী পাক সাল্ল তলিহি আলী ওয়া চুল মুবারকের মধ্যেও আল্লাহ তালা বরকত রেখেছিলেন এবং চুল মুবারকের দ্বারাও মোজেজা সংগঠিত হয়েছে তারপরে নবী পাক সাল্লাহ তলিহি আলী ওয়ামের থুতু মুবারকের মজেজা এই মজেজা বলা হচ্ছে সত্যগত মজেজা আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছেন যেমন খাইবার যুদ্ধের পূর্বে হযরত আলী ব্যথাযুক্ত চোখে নবিয়ে পাক সাল্ল তাইল আলিহি আলী আসলাম নিজের থুতু মুবারক লাগিয়ে দিলে তিনি আরাম অনুভব করলেন থুতু মুবারক কূপের পানিতে মিশ্রণ হওয়ার বরকতে আরোগ্য লাভ সবাই ওই পানি থেকে পেতে লাগল তারপরে নবিয়ে পাক সাল্লাউ তাইল আলিহি আলী ওয়াসাল্লামের আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা প্রবাহিত হলো সংক্ষিপ্ত বলে দিলাম ঘটনাও রয়েছে হাজাতে জাবির রদি আল্লাহ থেকে বর্ণিত হুদাই বিয়ার দিন লোকেরা পিপাসার্থ ছিল হুজুর সাল্লাহ তাল আলিহি আলী নিকট পাত্রে পানি ছাড়া আর কোনো পানি ছিল না সামান্যতম পানি ছিল যা দ্বারা অজু ও পান করা সম্ভব ছিল না হুজুর সাল্লাহ তাল আলিহি আলী আসাল্লাম নিজ মুবারক হাত সে পাত্রের উপরে রাখলেন তখন আঙ্গুল মুবারক দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত হলো হাজতে জাবির রাদি আল্লাহ তাহলে জিজ্ঞাসা করা হলো আপনারা কতজন ছিলেন বললেন আমরা পনেরোশো ছিলাম তবে যদি আমাদের সংখ্যা এক লক্ষ থাকত তো সে পানি সবার জন্য যথেষ্ট ছিল কেমন মজেজা আল্লাহ তাবারাকাল তার হাবিব সাল্লাহ আলী ওসাল্লামকে দান করেছেন যে আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা প্রবাহিত হলো এবং একের পর এক আসলেন অজু করলেন পানি পান করলেন পাত্রে ভরলেন তারপরে পনেরোশো লোক সেখানে উপস্থিত ছিল সবার জন্য পানি যথেষ্ট হলো জাবির আদি আল্লাহ তালন বললেন যে আমরা যদি এক লক্ষ সংখ্যক লোকও যদি থাকতাম তাহলে সে পানি সবার জন্য যথেষ্ট হতো চোদ্দ শত শতাব্দীর আশিক আশিকের রুল على حضرت امام اہل سنت شاه امام احمد رضا خان علی رحمت الرحمان এই ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন উงলিয়া পাই वो प्यारी प्यारी जिन से दरियाए करम है जारी जोश पर आती है गम खारी तश्न-ए शराब हुआ करते हैं इति বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটি আনা হয়েছে কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাহ আলী বাসাল্লামকে শান মর্যাদা দান করেছেন আমাদের জন্য অনেক এটি আনন্দের বিষয় আমরা কোনো সাধারণ ব্যক্তি প্রতি ইমান আনিনি নবী এ পাক সাল্লাহ তাইল আলহি আলিবাস্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী সেই নবীর আমরা উন্মত হয়েছি তারপরে সত্যাগত মজেজার মধ্যে আরেকটি হচ্ছে ঘামের মজেজা এরূপ ছিল যে তার শরীর মুবারক থেকে সুগন্ধি বের হতো ঘাম মুবারক থেকে সুগন্ধি বের হতো এটি নবিয়ে পাক সাল্লাহ আলী ওসাল্লামের সত্যাগত মোজেজা ছিল আরেকটি হচ্ছে সত্যাগত ব্যতীত মোজেজা যা আল্লাহ তাবারক আ তার তাল হাবিব সাল্লাহ আলী ওসাল্লামকে অসংখ্য দান করেছেন আসুন এ বিষয়ে কিছু শুনি যেমন হাজতে সৈদানা ইক রামা আল্লাহ তলানো ইমান গ্রহণের পূর্বে পানির কিনারায় দাঁড়িয়েছিলেন হুজুর সাল্লাহ তাই আলিহি আলিবাসাল্লাম এর নিকট তিনি বললেন যদি আপনি সত্য নবী হন তাহলে ওই দূরে থাকা পাথরটিকে পানিতে ডুবন্ত ব্যতীত তসবি পাঠ সহকারে নিজের নিকট নিয়ে আসুন অতএব ভজ সাল্ল্লা তাইল আলিহি আলী সে পাথরের দিকে ইশারা করলেন হাজতে ইকরামা যা ইমান সেই সময় আনয়ন করেননি তিনি দৃশ্য দেখলেন ওই পাথর সাঁতরিয়ে পানিতে ডুবে না পাথর যদি পানিতে দেয়া হয় তাহলে ডুবে যায় কিন্তু সে পাথর সাতার কেটে নবিয়ে পাক সাল্লাহ তাল আলি আলী এর দরবারে উপস্থিত হলো শুধু উপস্থিত নয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দিল হযরত সালাহুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইকরামাহকে জিগগস করলেন হে ইকরামাহ এতটুকু যথেষ্ট 하자তে ইকরামাহ রাদিয়াল্লাহু তাআলা না বললেন এই পাথরকে তার জায়গাতে ফিরিয়ে দিন সুতর আজ্ঞা দিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম সে পাথরকে হুকুম করাতে সে পাথর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম পাওয়ার মাত্রই নিজের জায়গাতে ফিরে গেল প্রিয় ইসলামী ভাইরা এখানে প্রশ্ন জাগে পাথরের কি বিবেক বুদ্ধি ছিল পাথরের কি কান ছিল পাথরের কি চোখ ছিল প্রাণহীন বস্তুকে নবিয়ে পাক সাল্লু আলিহি আলী আলিবসাল্লাম ইশারা করলেন প্রাণ চলে আসলো প্রাণ সঞ্চার হলো শুধু নবিয়ে পাক সাল্লাহ আলী দিকে সাঁত্রী আসেনি নবী পাক সাল্লাহ তাই আলি আলী ওসাল্লামের রিসালাতের সাক্ষীও দিল যেহেতু আমাদের প্রিয় আকাশ সাল্লাহ আলী পুরো কায়েনাতের নবী এই কায়েনাতের ভিতরে পাথরও রয়েছে গাছও বৃক্ষও রয়েছে বিভিন্ন লতা পাতা রয়েছে বিভিন্ন আল্লাহ তাবারকাতার মখলুক রয়েছে প্রত্যেক মখলুকের নবী হচ্ছেন নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম आला हजरत को तो सुंदर बोलें संग ओ शजर सलाम को हाजिर है अस्सलाम कलमे से तर जबान दरख्त तो ओ हजर की है नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह तबारक व तआला आर एक मौजजा दान कर मृत व्यक्ति के जीवित कर एक व्यक्ति ईमान आनयनेर जन्नो एटा शर्त राखलो जे आमार मृत मे जेनो जीवित तो हो जाए मृत मेर कोबर तीन नबी पाक सल्लाम तार मृत कन्या के जीवित तो करल सुबह आला हजरत बोलें एक दिल हमारा क्या है आजार इसका कितना तुमने तो चलते फिरते मुर्दे जिला दी है ইয়ার রসুল্লাহ সাল্লি আমাদের হৃদয় কি মূল্যায়ন রাখে আমাদের হৃদয় আপনার সামনে কি মূল্য রাখে আপনি তো চলতে ফিরতে মৃতকে জীবিত করে দিয়েছেন সে তুলনায় আমাদের হৃদয় মৃত হৃদয় তো কোনো সে মূল্যই রাখে না আপনি যদি ইশারা করেন আমাদের মৃত হৃদয় জীবিত হয়ে যাবে হয়তোবা অনেকে আশ্চর্যিত হতে পারেন যে মৃতকে জীবিত করার তো এটি আল্লাহ তাবারাকালার কুদরতে রয়েছে নবী পাক সাল্লী ওয়াসাল্লাম তিনি কিভাবে মৃতকে জীবিত করলেন যদি কোরআনকে আমরা পাঠ করি কোরআনের তর্জমা এবং তফসির যদি পড়ি এই সকল যা আমাদের মাঝে শয়তানি কুমন্ত্রণা আসে সেটির খণ্ডন হয়ে যায় যে হ্যাঁ কোরআনুল করিমের মধ্যে সুরা আলে ইমরানের কোন নম্বর আয়াতের মধ্যে ঈসা আলী সালামের মজেজা সম্পর্কে আলোচনা এসেছে যা কোরআন আল্লাহ অনুবাদ আমি তোমাদের উদ্দেশ্যে মাটি দ্বারা পাখির মতো আকৃতি বানাই অতপর তাতে ফুৎকার দিই তৎক্ষণাৎ তা আল্লাহর হুকুমে পাখি হয়ে যায় ঈসা আলী সালাতাম মাটি দ্বারা পাখি বানাতেন মাটি দ্বারা পাখির আকৃতি বানাতেন এরপরে তিনি আলীহি সালাম ফুক দিতেন সে পাখি জীবিত হয়ে উড়তে শুরু করে দিত তো প্রাণহীন বস্তুর মধ্যে ঈসা সালাত সালাম প্রাণ সঞ্চার করতেন তিনি বললেন কার হুকুমে আল্লাহর হুকুমে তো নবী পাখ আলি আলিহিসাল্লাম ও মৃতকে জীবিত করেছেন আল্লাহর হুকুমে বিস্তারিত ইনশাল্লাহ কোনো না কোনো পর্বে আমরা আলোচনাতে নিয়ে আসবো নবী পাক সাল্লাউ তাইল আলিহিব আলী কে আল্লাহ তাবারক বা অসংখ্য মজেজা বৈশিষ্ট্য গুণাবলী মাহাত্ম দান করেছেন এটি আমাদের জন্য সৌভাগ্য আমাদের জন্য আনন্দের বিষয় যে আমরা এমন নবীর উন্মত হয়েছি যাকে আল্লাহ তাবারক বাবা সর্বশ্রেষ্ঠ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ মজেজাও তাকে দান করেছেন যারাই আমরা এই অনুষ্ঠান দেখছি এই পবিত্র মাসে আমরা নিয়ত করি নবী এ পাক সাল্ল্লাউ তায়ল আলিহি ওসাল্লাম এর ওসিলায় অনেক কিছু আমরা পেয়েছি অনেক কিছু ইনশাল্লাহ আগামীতেও পাবো যে নবীর ওসিলায় সব কিছু পেলাম আসন্্লাউ তায়ল আলিহি আলি ওসাল্লাম এর সুন্নতকে আমরা আঁকড়িয়ে ধরি নবী এপাক সাল্লাহ এরশাদ করেছেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহব্বানী ওয়ামান আহব্বানী কানা মাই ফিল জান্না যারা আমার সুন্নতকে ভালোবেসেছে নিশ্চয়ই আমাকে ভালোবেসেছে যে আমাকে ভালোবেসেছে আমার সঙ্গে জান্নাতে থাকবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর সুন্নতকে যারা ভালোবাসে তারা নবী পাক আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো হুজুর আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে তাদের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাত করেছেন জান্নাতে তারা আমার সঙ্গে থাকবে এই সুবর্ণ সুযোগকে আমরা কাজে লাগিয়ে নিই পবিত্র মাসে নিয়ত করি না বিয়ে পাক সাল আলী ওয়াসাল্লামের সুন্নতের উপর আমরা আমল করব একটি সুন্নত বলে দিই সেটি হচ্ছে সর্বসময় অযু অবস্থায় থাকা অজু সহকারে থাকা সুন্নতে মোবারকা তো যারাই এই অনুষ্ঠান দেখছেন যেহেতু রবিউল আব্বালের পবিত্র মাসের পবিত্র মুহূর্তে আমরা এই অনুষ্ঠান দেখছি তো আমরা নিয়ত করি ইনশাল্লাহ এর বরকতে আমরা সব সময় অজু সহকারে থাকব যাতে করে দুরুস শরীফ এবং কালিমা শরীফ কোরআনুল করিমের তিলাবাত অন্যান্য আমল যেন আমরা সঠিকভাবে যেন আদায় করতে পারি অজুর বরকত রয়েছে যারা সবসময় অযু সহকারে থাকে আল্লাহ তালা তাদের হেফাজতের জন্য ফেরিস্তাকে নিযুক্ত করে দেন অজু সহকারে যারা ঘুমিয়ে যায় এরা এদের হেফাজতের জন্য আল্লাহ তালা ফেরিস্তা নিযুক্ত করে দেন এবং অযু সহকারে কেউ যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা দেয়া হবে এবং বলা হয়েছে অযু সহকারে থাকা এটি ইসলামের সুন্নত রয়েছে আল্লাহ তাবারক বা তালা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক সময় হয়েছে বিদায় নেবার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক